আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো বিভিন্ন অজানা তথ্য, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটিতে লাইক করবেন। পৃথিবীতে 2020 সালের সবথেকে গরিব দেশের নাম কি? পৃথিবীর বর্তমানে সবথেকে গরিব দেশ হলো লিবেরিয়া। কোন দেশের মানুষেরা সবথেকে বেশি মাংস খায়? পৃথিবীর আর বাকি দেশগুলির থেকে অস্ট্রেলিয়া দেশের মানুষেরা মাংস বেশি খায়। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হলেন ডক্টর জাকির হোসেন। কোন প্রাণীর রক্তের রং হলুদ? প্রাণীটার নাম হলো সি কিউকাম্বার। এই প্রাণীটির রক্তের রং হলুদ। কোন পাখি পিছনের দিকে না তাকিয়ে পিছন দিকে কি হচ্ছে সব দেখতে পায়? কাকাতুয়া পাখি পিছনের দিকে না তাকিয়ে পিছনে কি হচ্ছে সব জানতে পারে। কোন দেশের মানুষেরা চলার জন্য পা নয় হাতকে ইউজ করে? ব্রাজিলের জঙ্গলে এক প্রজাতির আদিবাসী বসবাস করে যারা চলার জন্য পা নয় হাতকে ইউজ করে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চক্ষু দানে আমরা চোখের কোন অংশটা দান করি? চক্ষু দানে আমরা চোখের কর্নিয়া অংশটা দান করি। ভারতের কত টাকার নোটে গান্ধীজির কোনো ছবি থাকে না? ভারতের একমাত্র 1 টাকার নোটে গান্ধীজির কোনো ছবি থাকে না। ছোট সাপের কি বিষ থাকে? ছোট সাপের বিষ থাকে না এই কথাটা সম্পূর্ণ ভুল। কেঁচোর সমান একটা কেউটের কামড়েও একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। বিন বাজালে কি সিনেমার মতো সত্যি সাপ নাচে? এই প্রশ্নের উত্তর হল না। বিন বাজালে সিনেমায় সাপ নাচে, বাস্তবে নাচে না, কারণ সাপের কোনো কান নেই, সাপ তাদের জিভ দিয়ে শোনে। কোন কোন প্রাণী বিষধর সাপের কামড়েও মরে না? পৃথিবীর খুব অল্প সংখ্যক প্রাণী আছে যারা সাপের বিষে মরে না। সেই প্রাণীগুলি হলো বেজি, উট, ঘোড়া ও হাঙর। সত্যি কি ফুলের গন্ধে সাপ আসে? ফুলের গন্ধে সাপ আসে না। সুগন্ধি ফুলে পোকামাকড় বেশি আকৃষ্ট হয়। পোকা খেতে ব্যাঙ আসে, আর ব্যাং খেতে মাঝে মাঝে সাপ আসে। সাপের কামড়ে ঘোড়া মরে না কেন? ঘোড়া নিজের শরীরে সাপের বিষ প্রতিরোধের ওষুধ তৈরি করতে পারে। যদি কোনো সাপ ঘোড়াকে কামড়ায় তাহলে ঘোড়া 3 দিন অসুস্থ থাকে, তারপর আবার সে সুস্থ হয়ে ওঠে।
সাপের বিষ খেলে কি হবে? খাদ্য নালীতে কোনো ঘা বা কাঁটা না থাকলে সাপের বিষ খেয়ে ফেললে তা খাবারের মতনই হজম হয়ে যাবে, কারণ সাপের বিষ হলো প্রোটিন জাতীয় পদার্থ। সাপের বিষে তখনই বিষক্রিয়া হবে যখন সেটা রক্তের সাথে মিশবে।